কি ব্যর্থতা শব্দ আপনি কি পছন্দ করেন? মোটেও ব্যর্থতা। মাছ মাংস বাদ দিলেও সবজি, আলু, ডিম কিংবা পেঁয়াজের বিকল্প নেই প্রতিদিনের খাবারে, কিন্তু তার দামের ভারে চরম বিপাকে মানুষ। সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না কোনো পণ্য। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলো কি তাহলে ব্যর্থ? এ প্রশ্ন সাংবাদিকরা করেন পরিকল্পনা মন্ত্রীকে। সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। সিন্ডিকেট ধরা যায় না, অধরা থাকে যায়। তবে হ্যাঁ, বাজারের ভিতরেই থাকতে পারে এটা সাময়িকভাবে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, নতুন সিন্ডিকেট হয়। এইটা এই প্রথম যে জবাবটা দিয়েছিলাম যে আমাদের মতো উদীয়মান অর্থনীতিতে এই ধরনের কিছু কিছু ডিস্টরশন, বিকৃতি যদি বাংলায় বলা যায়, থাকবেই এবং সুযোগটা নেবেই লাভের বা মুনাফার, সে নিচ্ছে। তো ওটা মোকাবিলা করার আমাদের হলো বিভিন্ন ধরনের রেগুলেশন, যেগুলোকে আমরা বলি, যেটা অর্ডারে আছে সেইটাকে মাঠে নেমে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমাদের কিছু ঘাটতি মাঝে মাঝে হয়ে যায়। কি ব্যর্থতা শব্দ আপনি কি পছন্দ করেন? মোটেও ব্যর্থতা। যে শত্রুকে ধরা যায় না, কি বলবো, একটা নিয়ামক সরকার করছে, আমি দেখি যারা কয়েকটা নিয়ামক সরকার একদম নতুন, এই আমাদের সরকারের সময় দুই বছর আগে সৃষ্টি হয়েছে, তাদেরও দাঁত গজাতে হবে। তো তারা আস্তে আস্তে অভিজ্ঞ হচ্ছে, কাজ করছে। মোট কথা যেটা হলো, সমাজ হিসাবে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, স্থিতিশীল অবস্থা আনতে হবে। সাময়িক বেনিফিট আমার নিজের সংকীর্ণ স্বার্থের জন্য গোটা ব্যবস্থাটা যেন আমরা অস্থিতিশীল না করি। মন্ত্রী জানান, অনেকেই বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, কিন্তু দেশ ঘুরে দাঁড়িয়েছে। বাজার পরিস্থিতি উত্তরণেও ধৈর্য ধরার আহ্বান তার। দুই বছর আগে তো বলছিলেন অনেকে যে শ্রীলঙ্কা হয়ে গেছে, শুধু বাঁশি বাজাবার বাকি, সে তো হয় নাই। আমরা চাই শ্রীলঙ্কা ভালো করুক, আমরা ভালো করতে পারবো। এই ধরনের তুলনা অনেক সময় মানুষের ভুলভাবে নেবে আমার ধারণা। শ্রীলঙ্কার অর্থনীতি আমাদের অর্থনীতির 10 ভাগের 1 ভাগ নয়, সাইজে, অবয়বে, সেটা সরাসরি বিবেচনা করা ঠিক নয়। আবার কোনোগুলো ক্ষেত্রে শ্রীলঙ্কার অনেকগুলো বিষয় আছে আমাদের যে ব্যাটা, যেমন স্বাক্ষরতার হার, তাহলে আবার 100 ভাগ স্বাক্ষর মানুষ, আর অনেক বিষয় আছে। দ্বিতীয় গিয়ে লাভ নেই, শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়িয়ে থাকে ভালো, আই অ্যাপ্রিসিয়েট, আমরাও ঘুরে দাঁড়াচ্ছি, দাঁড়াবো। ভয়ের বা সংকটের কোনো বিষয় নয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন অনুষ্ঠানে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।